সমস্ত সাথীদের সালাম ও নমস্কার জানিয়ে বহুদিন পরে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি আপনাদের কাছে আমাদের বেতনের বিষয়টা পরিবেশন করি, অন্যান্য সংবাদ থাকলে সেটা আমরা পরিবেশন করি এই চ্যানেলের মধ্য দিয়ে, এই মাস্টার গ্রুপ চ্যানেলের মধ্য দিয়ে। আমি এইমাত্র ফোন করলাম মিশনে, জানতে পারলাম যে এবার বেতন পেতে বিলম্ব হবে, এ সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে বেতন হবে, এ সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা নেই বলতে গেলেও চলে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে বলে দিলেন। আপনারা সবাই আমার কাছে ফোন করেন বলেই আমি আপনাদের এই ভিডিও দিতে বাধ্য হলাম। আর হোয়াটসঅ্যাপে ঘুরুঘুরি একটা জিনিস করছে 60-65-এর সেই ইপিএফ নিয়ে। আমরা বলেছিলাম যে ইপিএফটা সবাই পাবে, কিন্তু কোর্টের অর্ডারকে মান্যতা সরকার দিলেও বটে, কিন্তু সেটা 1/4/2024 তারিখ থেকে। এটা হলো অত্যন্ত আমাদের কাছে খুব দুঃখজনক। এটা কর্তৃপক্ষ যারা সংগঠনের কেস করেছিলেন তাদের সাথে আমার কথা হয়েছে। ওনারা আগেও বলেছিলেন যে আমরা 60-65 সবার জন্যে এই কেসটা করেছি, এর আগের ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। সুতরাং এখানে 65টা বাদ গেছে তার মানে এই না যে 65টা বাদ থেকে যাবে। ওটা হয়েছিল ডিভিশন বেঞ্চের অর্ডারের মান্যতা সরকার দিয়েছে। আবারও যদি এইটা কনডেম করা হয় তাহলে এটা আমরা অনেকটা এগিয়ে যেতে পারব, কিন্তু সেই যারা কেস করেছিল তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার আর্থিকভাবে, তাহলে কেসটা মনে হয় তারা চালিয়ে নিয়ে যেতে পারবে, এটা আমার বিশ্বাস। এটা আমার ব্যক্তিগত কথা বললাম, পয়সা দেবেন কি দেবেন না সেটা আপনাদের বিবেকের ব্যাপার। কিন্তু যে নিরলস পরিশ্রম করেছে, কোর্টে যাতায়াত করেছে, মামলাটা চালিয়ে গেছে, তার জন্যে কিছু করণীয় আমাদের আছে বলে আমি মনে করি। আর আমি শিক্ষক সেলের মধ্যে ঢুকে যেটা বুঝতে পারলাম যে আমরা যেটা আপনাদের বলেছিলাম যে একটা বেতন বৃদ্ধি হবে, কিন্তু সেই বেতন বৃদ্ধি হওয়ার কোনো ধরনের আমি ইতিবাচক দিক এখনই পর্যন্ত পাচ্ছি না। চেষ্টাও করছি পরবর্তীকালে করা যায় কি না। সঙ্গে থাকুন, সমালোচনা না করে সবাই পরামর্শ দিন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই ইতি করছি।